वास्तव उपस्थापन आमी राजीव ग्रीनफील्ड विमानबंदर काछाड़ जिलार डलु छा बागने अभियान प्रशासन दुई शताधिक एस्केवेटर सहाज्य शेकड़ थेके उपड़े फेला हय चा गाछ सह अन्यान्य गाछपाला डलु छा बागने निर्माण करा हबे ग्रीनफील्ड विमानबंदर चा श्रमिकदेर तीव्र बिरोधिता ओ प्रतिबाद उपेक्षा करे चलल बुलडोजार চা বাগানের জমিতে বিমানবন্দর স্থাপনের সরকারি সিদ্ধান্তের শুরু থেকে বিরোধিতা করে আসছে বাগানের শ্রমিকরা। তাদের একটাই দাবি, চা বাগান ধ্বংস করে বিমানবন্দর স্থাপন তারা মেনে নেবে না। শ্রমিকদের বুঝাতে কয়েক দফা আলোচনা ব্যর্থ হয়। অবশেষে আজ কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে অভিযানে নামে কাছাড় জেলা প্রশাসন। দুদিন পূর্বেই বরাক উপত্যকার তিন জেলার প্রত্যেকটি থানাসহ উজান এবং নিম্ন আসামের বিভিন্ন জেলা থেকে ব্যাটেলিয়ন ও পুলিশ আধিকারিক এসে পৌঁছন শিলচরে। অভিযানের জন্য মোতায়েন করা হয় 2000-এর অধিক পুলিশকর্মী সহ কয়েক কোম্পানি আধাসামরিক বাহিনী। গতকাল অসম পুলিশের বিশেষ ডিজিপি জিপি সিং শিলচরে এসে উপস্থিত হন। আজ কাকবুড়ে বাগানে অভিযানে নামে প্রশাসন। শ্রমিকরা যখন অবগত হয় ততক্ষণে বাগানের এদিক থেকে সেদিক চা গাছ তছনছ করে দিয়েছে এক্সকেভেটর। চোখের সম্মুখে চা গাছ ধ্বংস হতে দেখে শ্রমিকদের মধ্যে কান্দনের রোল ওঠে। কর্তব্যরত পুলিশকর্মীদের পায়ে পড়ে কেঁদে কেঁদে চা গাছ ধ্বংস না করার আবেদন জানায় মহিলা শ্রমিকরা। তখন সৃষ্টি হয় এক উত্তপ্ত পরিস্থিতির। ক্ষুব্ধ বাগান শ্রমিকদের নিয়ন্ত্রণ করতে পুলিশকে একসময় মৃদু লাঠিচার্জ করতে হয়। বিশাল সংখ্যক পুলিশ বাহিনীর কাছে হার মেনে নীরব দর্শক হয়ে বাগানের ধ্বংসলীলা প্রত্যক্ষ করে শ্রমিকরা। অভিযানের সময়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতির খোঁজ নেন জিপি সিং। শ্রমিকরা জানায় চা গাছ তাদের জীবন। আমরা সকাল 6 বাজে কি আসছি আর আমাদেরকে ধাক্কা ধাক্কি করে সারা চোখ করে আমাদের চলে আসছে গাড়ি উড়ি সব অফ করে রাখছে। আমরা কি আমরা বুকে বুকে ধাক্কা মারছে ছেলে মেয়ে মিলে আমরা কি জানি স্কুলে যাইতাম। ছাড়া চলতে পারবো না। আমাদের বাচ্চা কাচ্চা ভবিষ্যৎ এটার উপরে, আমাদের খেতি বাড়ি এটাই আমাদের। কিন্তু সরকারে এরকম করছে, আমরাকে দেখছে না। আসে গ্রিনফিল্ড এয়ারপোর্ট কে লিয়ে ল্যান্ড অ্যাকুইজিশন প্রসেস ডুলু টি স্টেট মে শুরু হুয়া হ্যায় আজ, তো উসকো লেকে সাফিসিয়েন্ট ডিপ্লয়মেন্ট ইন প্লেস হ্যায়। জো অ্যাকুইজিশন প্রসেস কে লিয়ে জো ল্যান্ড অ্যাকোয়ার কিয়া গয়া হ্যায় উসকা ডিমার্কেশন এন্ড অ্যাকুইজিশন ইন প্রসেস হ্যায়। সিভিল অফিসার্স আর অলসো দেয়ার। দ্য এন্টায়ার এরিয়া ইজ লাইক দ্য ডিপ্লয়মেন্ট ইজ দেয়ার। মাই ওনলি পয়েন্ট টু দি পাবলিক ইজ দ্যাট যেহেতু গভর্নমেন্ট প্ল্যান মতে করেছে, ডিটেল মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে পিছত করেছে, ঠিক আছে, তো কিবা মানুষের কিবা কনসার্ন যেতে থাকি বল, তো আপনি কনসার্ন যে অফিসিয়ালস আছে তার লগত আপনি যোগাযোগ করে এটা ঠিক করে লব। এনে আননেসেসারি গভর্নমেন্ট কামত বাধা দিয়ে লাভ নাই, এতে লোকে পিছ নিয়ে চলি। দিজ আর অল সিকিউরিটি থিংস দ্যাট কে নট বি রিভিল্ড কি মান চলি আছে কি মান নাই। আমি কইসু কি হ্যাঁ অ্যাকুইজিশন ইন প্রসেস পিসফুলি হবো লাগিব, কি কারণ কি হ্যাঁ ইন প্রসেস কমপ্লিট কিয়া গিয়া হ্যাঁ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং ডিটেলস সাইন কিয়া গিয়া হ্যাঁ সবকে যো ভি কনসার্নস হ্যায় উনকো অ্যাড্রেস কিয়া গিয়া হ্যাঁ তো এটো দিগদারি হবো না ভাই, কোনো মানুষ দিগদারি হবো না। তো এসে কি হ্যাঁ যে গভর্নমেন্ট সাইন করেছে যে গভর্নমেন্ট আর কাম আছে তাতে ভালো না।